রূপালি পর্দা মাতিয়ে এবার কর্পোরেট জগতে পা রাখলেন তিনি। বলছি ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের কথা। ২০ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কর্পোরেট লুকে হাজির হন সুপারস্টার শাকিব খান। চিত্রনায়ক মামনুন ইমনের উপস্থাপনায় নিজ বক্তব্যে তুলে ধরেন সুপারস্টার শাকিব খান নতুন পরিচয়। রিমার্ক হারল্যান্ডের সাথে শাকিব খান এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছে। ব্যবসা আমি করেছি এর আগে শুধুমাত্র সিনেমা কেন্দ্রিক। আমি সিনেমা প্রোডিউস করেছি, ডিস্ট্রিবিউশন করেছি, তার বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা এটা সত্যি আমার জন্য খুব একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনারা আমাকে ভালোবেসে যেমন নাম্বার ওয়ান বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সাথেই যুক্ত হয়েছে। প্রসাধনী পণ্যে ৫০-এর বেশি ব্র্যান্ড নিয়ে কাজ করা রিমার্ক ও হারল্যান্ডের নতুন পরিচালক শাকিব খান বলেন, প্রসাধনী চাহিদা পূরণের পাশাপাশি লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চান তিনি। যেটা এমন একটা কিছু হতে যাচ্ছে, এমন একটা কোম্পানি হতে যাচ্ছে, যে কোম্পানিটা আমি গর্ব করে বলতে পারবো কিছু বছর পর, ওয়ালটন যেমন লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের আমাদের দেশে ব্যবস্থা করেছে, ইনশাল্লাহ কিছু বছরের মধ্যে রিমার্ক হারল্যান্ডও আমার দেশের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। উপস্থাপনায় প্রসাধনী ব্যবসার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা তুলে ধরে চিত্রনায়ক ইমন বলেন, ত্বকের উজ্জ্বলতা ছাড়িয়ে ভোক্তা বিশ্বস্ততায় জায়গা করে নেবে এসব পণ্য। মানুষের স্কিনটা যেন সুন্দর থাকে, অস্বাভাবিক কিছু না হয়, গ্ল্যামার যেন থাকে, স্কিনটা যেন স্বাস্থ্যসম্মত থাকে, এই জন্যই কিন্তু ওনারা এই পিএইচডি যারা করেছেন কসমেটিক্স উপর তাদেরকে নিয়ে আমেরিকা থেকে, লন্ডন থেকে, ব্যাংকক থেকে যারা যারা পিএইচডি করেছেন সবাইকে এনে জড়ো করেছেন যেন একটা অথেন্টিক হয়। আমাদের যারা এখানে মেম্বার আছেন, আমাদের সব ফ্যামিলি মেম্বার, সবাই মিলে আমরা একসাথে রিমার্ক এবং হারল্যান্ডকে পৌঁছে দেব বিশ্বের দরবারে। বক্তব্যে আয়োজকরা তুলে ধরেন আমদানি নির্ভর প্রসাধনী খাত রপ্তানি খাতে রূপান্তরিত হচ্ছে, গবেষণাধর্মী এসব প্রসাধনী পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চান তারা। এই রিমার্ক হারল্যান্ড এই দেশে যে পণ্য বানাবে সেটা হবে অথেন্টিক এবং সেগুলো ব্যবহার করে মানুষ সুস্থ থাকবে, সুস্থ জীবন যাপন করবে, এটাই হলো আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য মানুষের কর্মসংস্থান করা, তৃতীয় লক্ষ্য দেশের জন্য কিছু করা। আমরা মানে সবাইকে সুরক্ষিত রাখবো এবং বাংলাদেশ থেকে গ্লোবাল ব্র্যান্ড যে কটা হয়েছে আমাদের এখানে 51টি দেশে এখন অপারেশন চলতেছে, আমরা খুব জলদি সব দেশে মানে পুরো পৃথিবী দখল করে নেব, বাংলাদেশকে দেখিয়ে দিব যে বাংলাদেশও গ্লোবাল ব্র্যান্ড রান করতে পারে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।